বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে পূজার সবচেয়ে বড় আয়োজন করা তো হচ্ছে এবছর যেখানে একাত্তরটি বিভাগে তো একাত্তি আলাদা মণ্ডপ প্রতিষ্ঠা করেছে শিক্ষার্থীরা ঐতিহ্যগতভাবেই তো জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশে তো বসবাস তো হিন্দু সম্প্রদায়ের মানুষের পূজার প্রধান স্থল এ এলাকার পূজার প্রধান আয়োজন জগন্নাথ হলকেই তো ঘিরেই তো আয়োজন করা হয় এছাড়া তো রোকেয়া হল শামসর হল তো সুপিয়া কামাল হল কুয়েত মৈতি হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা বলেছেন সব ধর্মবর্ণে মানুষের সমন্বয়ে এক অসাম্পাদিক চেতনা প্রতিষ্ঠা করার এ পূজার লক্ষ্য সনাতন ধর্মীয়দের বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার দেবী তো সরস্বতী বছরব্যাপীত জ্ঞান বৃদ্ধি ও বৈশ্বিক মঙ্গল কামনায় বিদ্যাদেবী তো আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা এর আগে তো বুধবার পঁচিশে জানুয়ারি জগন্নাথ হলে প্রদাক্ষ ও পূজা উদযাপন কমিটির সভাপতিত্ব অধ্যাপক মিহিল্লাল সাহাকে জানিয়েছেন যে কোভিড নাইন্টিন মহামারীর দাপটে বিগত বছরে তো ছোট পরিসরে আকাত এ পূজা পালন করা হয়েছিল এবছর তো বড় পরিসরে তো বিদ্যাদেবীর তো অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল তো ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে তো বড়ো পূজার অনুষ্ঠান করা হয় প্রতি বছরও এবছরও তো সেই পূজার উদযাপন তো করা হচ্ছে পূজা সবার জন্যই তো উন্মুক্ত থাকবে বলে তো জানিয়েছেন তিনি